7 জানুয়ারি 2023 আমরা এখানে শোকসভা র্যালি করতে যাচ্ছি। আমরা ভারতীয় আইপিএফটি রামচন্দ্রঘাট ডিভিশন কমিটির উদ্যোগে গত 1 জানুয়ারি 2023 আমাদের রাজ্যের ভূমি রাজস্ব এবং বন দপ্তরের মাননীয় মন্ত্রী এনসি দেববর্মা, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার জন্য আমরা আজকে তার উদ্দেশ্যে এখানে শোকসভা করছে। আমরা পথ র্যালি করে, রাস্তা র্যালি করে আমরা আজকে পথসভা করছে যে ওনার আত্মা স্বর্গ, ওনার আত্মা শান্তির জন্য আমরা আজকে এখানে পথসভা করতে যাচ্ছি। তো আমরা আমাদের পার্টি আইপিএফটির সুপ্রিমো এবং ফাউন্ডার স্যার এনসি দেববর্মা শুধু পার্টির জন্য কাজ করেনি, উনি সমগ্র 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য উনি কাজ করেছেন। এবং উনি শুধু মিনিস্টারই ছিলেন না, শুধু মন্ত্রী ছিলেন না, উনি একজন লেখকও ছিলেন, উনি একজন বুদ্ধিজীবী ছিলেন। তার জন্য আমরা দেখেছি উনি যেদিন মারা গিয়েছেন এবং সেদিন থেকেই আমরা 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় মর্যাদায় আমরা শোক পালন করছি। এবং আজকে আমরা পার্টির তরফ থেকে, আমরা পার্টি আইপিএফটির উদ্যোগে আজকে আমরা এখানে পথ র্যালি করতে যাচ্ছি ওনারকে স্মরণ দেখে। তার জন্য আমি বলবো শুধু ত্রিপুরাবাসীর বিভিন্ন জাত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আমরাও আজকে এখানে অনুষ্ঠান করছি। এবং এনসি দেববর্মা যে একটা মহান ব্যক্তি, যে একটা উনি যে কাজ করে গিয়েছিলেন, উনি মারা যাওয়ার পরও ওনার কাজ চিরদিন অমর হয়ে থাকবে। তার জন্য এনসি দেববর্মা ত্রিপুরাবাসীর কাছে, সমগ্র দেশের মানুষের কাছে এনসি দেববর্মা অমর হয়ে থাকবে। তার জন্য আমরা আজকে এই সভা অনুষ্ঠান করতে যাচ্ছি। ধন্যবাদ।